প্রিয় প্রবাসী বন্ধুরা, আপনারা জেনে রাখা ভালো যে বিমান টিকিটের দাম পরিবর্তন হয়, প্রতিদিনই পরিবর্তন হয়। যেমন আজকে আপনাদেরকে আমি যে টিকিটের দামগুলো বলবো, আগামীকালকে তার পরিবর্তন আসতে পারে, কারণ বিমান টিকিটের দাম পরিবর্তনশীল, যে কোনো সময় তারা পরিবর্তন করতে পারে। তো আমিও কিন্তু আপনাদেরকে সবসময় চেষ্টা করি আপডেট টিকিটের দামগুলো জানিয়ে দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে আলোচনা করব বা আপনাদেরকে জানিয়ে দেব যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বর্তমানে টিকিটের দাম কত হতে পারে। তো আজকে আপনাদেরকে জানিয়ে দেব মে 5 তারিখ হতে মে 10 তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং কোন দিন কয়টার সময়, সাথে আপনারা কত কেজি লাগেজ নিতে পারবেন এবং সিঙ্গেল টিকিটের দাম কত, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো যেহেতু আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব, যেহেতু আমার ভিডিওটা একটু লম্বা হবে, সুতরাং আপনারা একটু ধৈর্য সহকারে দেখলেই অবশ্যই জেনে যাবেন যে বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম সমূহগুলো। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে, যেহেতু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মে 5 তারিখ হতে মে 10 তারিখ পর্যন্ত। তাই প্রথমে আমি দেখছি মে 5 তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কোনো ফ্লাইট রয়েছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মে 5 তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে, যা মালয়েশিয়া টাইম রাত 2:30 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম ভোর 4:25। ডাইরেক্ট ফ্লাইট, কোনো ট্রানজিট নেই, সময় লাগবে 3:55 মাত্র। মে 5 তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 959 মাত্র। আপনারা যদি মালয়েশিয়া থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে বাংলাদেশে যান, তাহলে লাগেজের যে বিষয়টা, আপনি বুকিংয়ে দিতে পারবেন 35 কেজি, হাত ব্যাগে 7 কেজি, টোটাল 42 কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। তো এখন আমি দেখছি মে 6 তারিখে মে 6 তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট রয়েছে কিনা। মে 6 তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, যা মালয়েশিয়া টাইম রাত 2:30 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম ভোর 4:25। মে 6 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 959 মাত্র। এখন আমি দেখছি মে 7 তারিখে মে 7 তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে, যা মালয়েশিয়া টাইম রাত 2:30 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম ভোর 4:25। ডাইরেক্ট ফ্লাইট, কোনো ট্রানজিট নেই, সময় লাগবে 3:55 মাত্র। মে 7 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 959 মাত্র। এখন আমি দেখছি মে 8 তারিখে মে 8 তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, যা মালয়েশিয়া টাইম রাত 2:30 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম
ভোর 4:25। মে 8 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 959 রিঙ্গিত মাত্র। এখন আমি দেখছি মে 9 তারিখে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে, যা মালয়েশিয়া টাইম রাত 2:30 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম ভোর 4:25। ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই, সময় লাগবে 3 ঘন্টা 55 মিনিট। মে 9 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 959 রিঙ্গিত মাত্র। এখন আমি দেখছি মে 10 তারিখে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে, যা মালয়েশিয়া টাইম রাত 2:30 মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ টাইম ভোর 4:25। মে 10 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 959 রিঙ্গিত মাত্র। প্রিয় বন্ধুরা, এতক্ষণ যে টিকিটের দামগুলো দেখলাম মে 5 তারিখ হতে মে 10 তারিখ পর্যন্ত, প্রত্যেকটা বা প্রত্যেক দিনে যে ফ্লাইটগুলি রয়েছে টিকিটের দাম কিন্তু সেম, কোনো পরিবর্তন নাই, 959 রিঙ্গিত। তো আপনাদের যে কোনো আপডেট টিকিটের দাম জানতে কমেন্ট করুন, কমেন্টে লিখুন আপনারা মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কোন বিমানের মাধ্যমে ভ্রমণ করতে চান এবং কোন তারিখে আপনি মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাবেন। বিস্তারিত আপনার কমেন্টে লিখুন, আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি সবসময়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য।